শুভ বিজয়া বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। বিজয়া দশমীর পরের দিন, মনটা তো খারাপই সবারই। তো যাই হোক, ঘরের কাজ তো আর ফেলে রাখা যায় না। দেখো, এখানে ডাল ছিল আগের দিনে, তো সেটা শুকনো করে নিয়েছি, আর ওর মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, আর ডিমের ঝোল করেছিলাম, পটল ভাজা, আর আগের দিনের মাছের তরকারিও ছিল। তো এই ছিল দুপুরের রান্নাবান্না। তো ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।